দ্রাবক নিষ্কাশন বলতে আসলে আমরা কি বুঝি আমাকে বলতে আসলে তোমাদের বোঝার না তো দ্রাবক নিষ্কাশন বলতে আমরা যেটা বুঝি মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে কেমন মনে করো তোমার কাছে একটা একটা আছে আছে এই তো এই দ্রবণে কি থাকবে একটা দ্রাবক থাকবে আর একটা কি থাকবে দ্রব থাকবে তাই না মনে করো এই যে তরল জিনিসটা হচ্ছে দ্রাবক এবং এর মধ্যে কি আছে কিছু পরিমাণ দ্রব আছে এখন দ্রাবক নিষ্কাশন মানে এই যে আছে এই এই থেকে সরায়ে করে মানে তুমি যে গুলা আছে এই দ্রব্য থেকে কি করবা এই দ্রবণ থেকে যে বিশুদ্ধ দ্রাবকটা আছে এই দ্রাবকটাকে আলাদা করে ফেলবা ঠিক আছে আলাদা করে ফেলবা এখন বলো তো এই বিশুদ্ধ দ্রাবকটাকে আলাদা করতে হলে তোমার কি করা লাগবে এই দ্রব্য আলাদা করে ফেলতে হবে তাই না অবশ্যই তাই তো তোমার তুমি যদি দ্রাবকগুলা কালাদা করতে চাও বা দ্রাবক নিষ্কাশন করতে চাও তোমার মেইনলি করতে কি হচ্ছে বলো তো দ্রাবকগুলা কালাদা করে ফেলতে হইতেছে এখন দুই ধরনের দ্রাবক নিষ্কাশন আছে একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে দ্রাবক নিষ্কাশন আর একটা হচ্ছে কঠিন পদার্থ থেকে দ্রাবক নিষ্কাশন যেটাকে আবার সক্সলেট নিষ্কাশন বলা হয় আমরা মেইনলি পড়াশোনা করব হচ্ছে জলীয় দ্রবণ থেকে দ্রাবক নিষ্কাশন আর ওই সক্সলেট নিষ্কাশন যেটা সেটা তোমরা একটু বই থেকে রিডিং করে নিবা এখন দেখো আহ দ্রাবক নিষ্কাশনের শুরুতে চলো আমরা একটা কাহিনী জেনে আহিম ঠিক আছে মনে করো ফাহিম সবে কদরের রাতে মসজিদে গেলো তো ফাহিম ওরা তো কদর রাতেই ইবাদতের জন্য মসজিদে যাবে না যাবে হচ্ছে ওই তবারক দিবে তবারক খাওয়ার জন্য তাই না ফাইম তবারক খায় তবারক খাইতে যাবে মসজিদে তো দেখো তো ওই আলোচনা শেষে দীর্ঘ ইসলামিক আলোচনা শেষে ওই দরজার মানে বাইরে বাইরে একটা মানুষ হচ্ছে করতেছে ঠিক আছে তো নিয়ম নিয়মকানুন কিছু নাই এই যে তবারক বিতরণ করতেছে এখন বাকি যে মানুষগুলা আছে বাকি যে মানুষগুলা আছে তার চারপাশে ছড়ায় সেটা একদম অবস্থা খারাপ করে ফেলবে না সবগুলা মানুষ কি বলতো যে তবারক দিচ্ছে তার চারপাশে চলে আসবে তাই না এই তার পাশে পাশে চলে আসবে না সব মানুষ যারা ছিল সবাই কিন্তু এখানে চলে আসবে এখন এই মানুষগুলাকে এর থেকে এই যে তবারক বিতরণকারী এর থেকে দূরে সরানোর কি উপায় আছে তো তুমি যেটা করতে পারো আরো একজন মানুষকে নিযুক্ত করতে পারো যে কি করবে তবারক দিবে তাই না এই তাই না আরো একজন মানুষকে তুমি নিযুক্ত করতে পারো যে হচ্ছে তবরক দিবে এখন কি হবে তো এখান থেকে কিছু মানুষ তবারক নিতে এখানে চলে যাবে মনে করো এই যে এই যে মনে করো কাইফ চলে গেল তো এখানে চলে গেল আবার মনে এখান থেকে আরো কয়েকজন চলে যাবে এখানে চলে গেল আবার মনে করো এও চলে গেল গেলো নিতে নতুন জায়গায় ঠিক আছে নতুন জায়গায় তো এভাবে কি হইলো বলো তো প্রথম জনের উপরে যে মানুষের প্রেসার ওই প্রেশারটা কমে গেছে না কমে গেছে না কমে গেছে কিন্তু তো দ্রাবক নিষ্কাশনের যে ঘটনাটা এটা কিন্তু সেম এরকম তোমার কাছে প্রথমে একটা দ্রাবকে কিছু পরিমাণ দ্রব থাকে ঠিক আছে মনে করো তোমার কাছে কি থাকবে একটা দ্রাবকে কিছু পরিমাণ দ্রব্য আছে মনে করো এই দ্রাবকটা হচ্ছে পানি এটা কি বলতো এই দ্রাবকটা হচ্ছে পানি এই পানিতে দ্রব্য হিসেবে মনে করো কিছু পরিমাণ আয়োডিন আছে কি আছে তো দ্রব্য হিসেবে কিছু পরিমাণ আয়োডিন আছে এবং আয়োডিন কি বলতো সম্পূর্ণ ভাবে পানিতে তুমি কি করবা পানির সাথে মিশে না এরকম দ্রাবক অ্যাড করবা কি করবা বলতো পানির সাথে না এরকম নতুন দ্রাবক এখানে কি করবা অ্যাড করবা অ্যাড করে ঝাঁকাবা এখন আয়োডিন কি তো আয়োডিন পানি এবং নতুন দ্রাবক দুইটাতেই দ্রবীভূত হইতে হবে এখন নতুন দ্রাবক আয়োডিন পাইছে এর জন্য কি তো এখান থেকে অনেকগুলা আয়োডিন পানি থেকে কি নতুন দ্রাবকে চলে যাবে না এই পানি থেকে নতুন দ্রাবকে চলে যাবে না অনেকগুলো কিন্তু যাবে এখন আমাদের উদ্দেশ্য কি পানিকে বিশুদ্ধ করা তাই না তাহলে বলো পানি থেকে আমরা কিছু পরিমাণ দিতে না পারছি কিন্তু তাহলে আমাদের যে পানি বা দ্রাবকটা ছিল সেটা কিন্তু আগের থেকে তুলনামূলক ভাবে বিশুদ্ধ হয়ে গেছে এখন আমরা যদি এই যে তুলনামূলক ভাবে বিশুদ্ধ পানিটাকে নিই নিয়ে সেম প্রসেস আবার ঘটাই সেম প্রসেস কি করি আবার ঘটাই এখানে কি আছে তিনটা আছে মনে করো এবার তুমি কি করলা আরো এখানে নতুন দ্রাবক দিলা কেমন আরো কি নতুন মিশবে না না হইতে হবে হবে ঠিক আছে আবার করলা অমিশ্রণীয় দিলাম তাহলে কি হবে বলতো এই তিনটা আয়োডিনের মধ্যে আরো কিছু আয়োডিন চলে যাবে নতুন দ্রাবক এভাবে কি হবে বলো তো আমাদের যে পানিটা আছে বা পুরোনো যে আহ দ্রাবকটা আছে ওইটা কি হয়ে যাবে বলতো বিশুদ্ধ হয়ে যাবে না এই হয়ে যাবে না জি ভাইয়া তাহলে তোমরা তাবারক বিতরণের ঘটনাটা মনে রাখবা আর কি হয়ে যাবে তোমাদের দ্রাবক নিষ্কাশনের যে কনসেপ্ট এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো আমরা এবার অফিসিয়ালি শিখি ঠিক আছে তো মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে তো এই দ্রবণে তোমার কাছে কি আছে দ্রাবক আছে তো যে দ্রাবকটা আছে যে দ্রাবকটা আছে ওই দ্রাবকের আয়তন হচ্ছে মনে করো ভি লিটার কেমন যে দ্রাবকটা আছে হ্যাঁ যে দ্রাবকটা আছে না এই দ্রাবকের আয়তন মনে করো লিটার লিটার দ্রাবকের আয়তন কত এবং এই দ্রাবকে কিছু পরিমাণ দ্রব্য আছে ঠিক আছে কি আছে এই দ্রাবকে কিছু পরিমাণ দ্রব্য আছে তো প্রাথমিকভাবে এই দ্রবের ভর হচ্ছে এক্স নট গ্রাম ঠিক আছে এক্স নট গ্রাম এখন তো। তাহলে এখানে যে দ্রবণটা উৎপন্ন হইলো এই দ্রবণের ঘনমাত্রা আমরা কি বলতে পারি বাই এক্স বলতে পারি গ্রাম পার মিল কি একটা ইয়ের একক না ঘনমাত্রার একক না গ্রাম পার মিলিলিটারও কিন্তু একটা ঘনমাত্রার একক তাহলে এই যে দ্রবণটা উৎপন্ন হইল প্রাথমিকভাবে এই দ্রবণের ঘনমাত্রা আমরা কি লিখতে পারি এক্স নট বাই ভি গ্রাম পার মিল লিটার কিন্তু লিখতে পারি কেমন যেহেতু গ্রাম পার ও লিটারও প্রকাশের একটা একক গ্রাম পার লিটারের মতোই আচ্ছা তাহলে তোমার কাছে প্রাথমিক একটা দ্রবণ আছে যেখানে কি বলতো যেটার আয়তন হচ্ছে ভি মিলিলিটার এবং কি বলতো যেটাতে এক্স নট গ্রাম হচ্ছে দ্রব দ্রবীভূত অবস্থায় আছে এখন তুমি কি করবা এখান থেকে যে ভি মিলিলিটার লিটার দ্রাবক আছে বা যে দ্রাবকটা আছে ওই দ্রাবকটাকে বিশুদ্ধ করে বের করে ফেলবা কেমন এই দ্রাবকটাকে কি করবা বিশুদ্ধ করে বের করে ফেলবে এখন বিশুদ্ধ করার জন্য কি করা লাগবে তোমার যে দ্রব্যগুলো আছে ওই দ্রব্যগুলাকে দূরে সরাইতে হবে বা এখান থেকে সরাই ফেলতে হবে তাই না রাইট সরাই ফেলতে হবে এখন তুমি এর জন্য কি করবা তুমি এর জন্য একটা বুরেট নিবা কি করবা বুরেট নিবা তো কলাম বা অধিশোষণ ক্রোমোটোগ্রাফির সাথে এটার কিন্তু খুব ভালো একটা মিল আছে তাহলে চলো আমরা একটা বুরেট নিয়ে ফেলি তো নিয়ে ফেললাম এটা হচ্ছে আমাদের সে বুরেট মহাশয় কালোনি এই হচ্ছে আমাদের বুরেট মহাশয় এই হচ্ছে আমাদের বুরেট মহাশয় এই হচ্ছে তার ছেদ্র ঠিক আছে এই হচ্ছে তার স্টপ ঠিক ঠিক আছে আঁকায় ফেলো সুন্দরভাবে আকায় আঁকায় ফেলবা কেমন এটা হচ্ছে তুমি কি করবা এই দ্রবণটাকে কি করবা এখানে নিয়ে নিবা ঠিক আছে এই দ্রবণটাকে তুমি এখানে নিয়ে নিলা তাহলে দ্রবণটা হয়ে গেল এই যে তাহলে এই দ্রবণে দ্রাবকের আয়তন কতটুকু ভি মিলিলিটার এবং এখানে প্রাথমিক অবস্থায় দ্রব কতটুকু আছে এক্স নট গ্রাম কেমন প্রাথমিক অবস্থায় দ্রব আছে এক্স নট গ্রাম এখন তুমি কি করলা এখানে নতুন আরেকটা দ্রাবক অ্যাড করে দিলা যে দ্রাবকটা কি বলতো প্রাথমিক যে দ্রাবক সেটার সাথে মিশ্রিত হয় না অমসৃণীয় দ্রাবক একটা অ্যাড করে দিলা তো তুমি কি করলা একটা অমসৃণীয় দ্রাবক কি করে দিলা এখানে

তো এড করলাম নতুন একটা দ্রাবক অ্যাড করে কি করলাম ঝাঁকাইলাম ঝাঁকানোর ফলে কি হয়ে যাবে বলো তো এই যে আয়োডিন গুলো আছে কিছু পরিমাণ আয়োডিন কি হয়ে যাবে কার্বন টেট্রা ক্লোরাইডে চলে যাবে বা কিছু পরিমাণ দ্রব্য কোথায় চলে যাবে নতুন দ্রাবকে চলে যাবে তাই না এই চলে যাবে না জি ভাই তাহলে বলো তো এখানে কিছু পরিমাণ আয়োডিন ছিল যেটা এখন কত মানে কয়টা দ্রাবকে অবস্থান করতেছে কিছু পরিমাণ আয়োডিন প্রাথমিক দ্রাবকে অবস্থান করতেছে আর কিছু পরিমাণ বা কিছু কি নতুন দ্রাবকে চলে গেছে তাহলে আমরা বলতে বলতে পারি পারি না যে যে এখানে দ্রবগুলো আছে আমরা বন্টন কিন্তু বলতে পারি দ্রব্যগুলার আসলে বন্টন ঘটতেছে তাহলে কিছু পরিমাণ দ্রব আগের কি আগের দ্রাবকে থেকে যাবে আর কিছু পরিমাণ দ্রাবক কি বলতো নতুন দ্রাবকে চলে যাবে মনে করি বন্টন হওয়ার পরে মনে করি বন্টন হওয়ার পরে মনে করি কি বলতো বন্টন হওয়ার পরে প্রাথমিক যে দ্রাবকটা ছিল প্রাথমিক দ্রাবকে যে পরিমাণ দ্রব অবশিষ্ট আছে ওই পরিমাণ দ্রবের ভর হচ্ছে x1 গ্রাম ঠিক আছে বন্টন হওয়ার পরে বন্টন হওয়ার পরে প্রাথমিক দ্রাবকে যে পরিমাণ দ্রব অবশিষ্ট আছে ওইটার ভর কত x1 গ্রাম বইতে w1 ও ধরছে ঠিক আছে তাহলে বন্টন হওয়ার পরে প্রাথমিক দ্রাবকে যে পরিমাণ দ্রব্য আছে অবশিষ্ট আছে ওই পরিমাণ দ্রবের ভর কত গ্রাম তাহলে এই নতুন যে দ্রাবকটা আছে ওই দ্রাবকে কি পরিমাণ চলে গেছে আগে এখানে টোটাল দ্রবের পরিমাণ ছিল এক্স নট এখন এক্স নট এর মধ্যে এক্স ওয়ান হচ্ছে এখানে অবশিষ্ট আছে তাহলে গেছে কতটুকু অবশ্যই এক্স নট মাইনাস এক্স ওয়ান গ্রাম তাই না এখন যে নতুন দ্রাবকটা অ্যাড করছো মনে করো ওই নতুন দ্রাবক যে পরিমাণ নতুন দ্রাবক করছো ওই দ্রাবকের পরিমাণ হচ্ছে ভি এস মিলিলিটার ঠিক আছে তাহলে নতুন দ্রাবকের পরিমাণ কতটুকু এস মিলিলিটার এখন ঝাঁকানোর পরে এই যে পুরাতন দ্রাবক আর নতুন দ্রাবক তো মিশবে না মিশবে কি মিশবে না না মিশার ফলে কি হয়ে যাবে বলো তো দুইটা কিন্তু লেয়ার তৈরি হয়ে যাবে আমাদের আহ পুরাতন দ্রাবক হয় নিচে থাকবে আর নতুন দ্রাবক হয় উপরে থাকবে অথবা উল্টাও থাকতে পারে নতুন দ্রাবক গুলা নিচে থাকলো আর পুরাতন দ্রাবক যেটা সেটা কি উপরে থাকলো পারে এখন যেটা নিচে আছে খুলে আমরা কি করে ফেলতে পারি আলাদা একটা পাত্রে নিয়ে ফেলতে পারি না এই যে মনে করো এটুক কি করে ফেলছে আমি ট্রপ কর খুলে এতটুক হচ্ছে নিয়ে ফেলছি এতটুক কি করছি আমরা নিয়ে ফেলছি এখন বলতো এতটুক যে পাইছি এতটুকে এতটুকে আমাদের দ্রাবকের আয়তন কতটুকু হবে বা টোটাল দ্রবণটার আয়তন কতটুকু হবে বলতো ভি মিলিলিটার হবে এবং এখানে দ্রব অবশিষ্ট থাকবে কতটুকু বলতো এক্স ওয়ান গ্রাম তাই না তো এখন আমরা কি বলতো আগের চেয়ে তুলনামূলকভাবে বিশুদ্ধ দ্রাবক পেয়ে গেছি না এখন চল আমরা কিছু হিসাব নিকাশ করি আমরা কিছু হিসাব নিকাশ করি যে আসলে আমাদের এক্স ওয়ান গ্রাম যে আসছে এক্স ওয়ান এর পরিমাণটা আমরা নির্ণয় করবো যে কি পরিমাণ দ্রব্য আমাদের অবশিষ্ট অবস্থায় আছে এখন বলো তো বন্টন হওয়ার পরে বন্টন হওয়ার পরে প্রাথমিক যে দ্রবণটা ছিল প্রাথমিক দ্রবণের ঘনমাত্রা কত হয় এই যে এক্স ওয়ান ডিভাইড বাই ভি গ্রাম পার মিল তাই না বন্টন হওয়ার পরে প্রাথমিক দ্রবণের ঘনমাত্রা কত হয় এক্স ওয়ান বাই ভি গ্রাম পার মিল তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম সি ওয়ান দিয়ে প্রকাশ করলাম সি ওয়ান হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা ঠিক আছে প্রাথমিক দ্রবণের ঘনমাত্রা ঠিক আছে এখন বলো তো বন্টন হওয়ার পরে কিছু পরিমাণ দ্রব এই নতুন দ্রাবকে চলে গেছে তাহলে নতুন দ্রাবকে যে দ্রবণটা উৎপন্ন হয়েছে ওইটার ঘনমাত্রা কত হবে বলো তো এই যে দ্রব ডিভাইড বাই কি বলো তো আয়তন তাহলে কত হ্যাঁ এক্স নট মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই কত বলো তো এস এটা কি একক কি হবে একক হবে গ্রাম পার মিলিলিটার দেখো আমরা কিন্তু ঘনমাত্রার প্রকাশের আলাদা একটা পদ্ধতি ইউজ করতেছি কেমন গ্রাম পার মিলিলিটার ইউজ করতেছি তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম সিটু দিয়ে প্রকাশ করলাম এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম সি দিয়ে প্রকাশ করলাম তাহলে দ্রব বণ্টনের পরে প্রাথমিক দ্রবণের ঘনমাত্রা হলো সি1 আর নতুন দ্রবণের ঘনমাত্রা কত হলো সৃষ্টি হইলো এটা কখন হইলো বলো তো বন্টনের পরে হইলো তো নার্নস একটা সূত্র দিছে যার নাম যাকে বলা হয় নার্নস্টের বন্টন সূত্র কি বলা হয় নার্নস্টের বন্টন সূত্র বলা হয় তো সে তার বন্টন সূত্রে বলছে যখন দুইটা অমিশ্রণীয় দ্রাবক থাকবে ঠিক আছে যখন দুইটা কি অমিশ্রণীয় দ্রাবক থাকবে এবং ওই দুইটা দ্রাবকে তুমি কিছু পরিমাণ দ্রবকে দ্রবীভূত করবা ঠিক আছে যখন কোনো অমিশ্রণীয় দুইটা দ্রাবক পাশাপাশি থাকবে এবং তাকে তাতে কি কিছু পরিমাণ দ্রব দ্রবীভূত করবা তাহলে দ্রবগুলা দ্রবগুলা এমন ভাবে দুইটা দ্রাবকে বন্টিত হবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবগুলা এমন ভাবে দুইটা দ্রাবকে বন্টিত হবে বা এমন ভাবে দুইটা দ্রাবকে অবস্থান করবে যাতে দুইটা দ্রাবকে যে দ্রবণগুলা উৎপন্ন হয় তাদের ঘনমাত্রার অনুপাত সবসময় কি হয় কনস্ট্যান্ট হয় এটা আসলে কি মিন করে দেখো ভাইয়া এখানে আমাদের দুইটা অমস্ত্রণীয় দ্রাবক ছিল প্রথমটা ছিল কেমন দুইটা দ্রাবক ছিল এবং দুইটা কিছু দ্রব দ্রব হিসেবে আয়োডিন আমরা দিয়ে দিলাম তো দ্রবীভূত করতে দিয়ে দিলাম তারপরে ঝাঁকানোর পরে দুইটা দ্রাবকে আয়োডিন এমন ভাবে বন্টিত হয়ে গেছে যেন যেন কি বলতো তাদের ঘনমাত্রার অনুপাত সবসময় কনস্ট্যান্ট হবে এখন দেখো তো পানিতে ঘনমাত্রা কত হয়েছে সি আর কার্বন টেট্রাক্লোরাইড এর ঘনমাত্রা কত হইছে C2 হইছে তো নার্নোস্টের বন্টন সূত্র বলতেছে C1 এবং C2 এর অনুপাত সব কি হবে কনস্ট্যান্ট হবে C1 এবং C2 এর কি হবে অনুপাত সবসময় কনস্ট্যান্ট হবে যে কনস্ট্যান্ট কে বলা হয় হচ্ছে বন্টন গুণাঙ্ক কি বলা হয় বন্টন গুণাঙ্ক ঠিক আছে তাহলে নারনস্টের বন্টন সূত্রটা কি হবে কনস্ট্যান্ট হবে এখন দুইটা দ্রবণে মানে দুইটা দ্রাবকে তার ঘনমাত্রার অনুপাত কনস্ট্যান্ট হবে এভাবে তো বলে দেওয়া নাই যে সি ওয়ান আর সি ওয়ান কে সি টু দিয়ে ভাগ করলে আমরা কনস্ট্যান্ট পাবো আমরা তো তাহলে এটাও ইউজ করতে পারি সি টু কে সি দিয়ে ভাগ করলে এটাও কনস্ট্যান্ট পাবো বলতে পারি না জি তো এটাকেও কিন্তু বন্টন গুণাঙ্ক বলা হয় এটাকেও কি বলা হয় বন্টন গুণাঙ্ক বলা হয় আর তোমাদের বইতে যতগুলা ম্যাথ করছে সব জায়গায় বন্টন গুণাঙ্ক হিসেবে সি টু বাই কে ইউজ করছে মানে নতুন দ্রাবকে ঘনমাত্রা ডিভাইড বাই প্রাথমিক দ্রাবকে ঘনমাত্রা ঠিক আছে তাহলে সব সময় কোনটা ইউজ করবা এই সেকেন্ডটা ইউজ করবা কেন বইতে ইউজ করছে তাই বা আমরা যে সূত্রগুলো ডিরাইভ করব একটু পরে সবগুলাই কি বলতো এই সেকেন্ড সূত্র দিয়ে করা তাহলে k d কত c2 c1 কেমন বাট আমরা জানি থিওরি থেকে যে আসলে সি ওয়ান বাই সি টু কে আমরা বন্টন গুণাঙ্ক বলতে পারি তাই না কিন্তু বইতে সব সময় কোনটা ইউজ করছে C2 টু বাই সি ওয়ান বলে তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা বের করব কি পরিমাণ দ্রব্য প্রাথমিক দ্রবণে অবশিষ্ট থাকবে তাহলে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি সি টু ডিভাইড বাই সি ওয়ান ইজ টু এটা পেয়েছি তাহলে সি টু এর মান আমরা কি পেয়েছি বলতো এই যে দেখো সি টু এর মান আমরা পেয়েছি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই কত এস আর বলতো আহ আচ্ছা সবাই আমরা কি লিখতে পারতাম সি ওয়ান লিখতে পারতাম তাই না এই যে সি টু টু এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়ান তাহলে এর মানে আমরা বসাইছি তাহলে কেডি এর জায়গায় কেডি সি ওয়ান এর মানে আমরা আবার কি পেয়েছিলাম বলতো সি ওয়ান এর মানে আমরা পেয়েছিলাম কই 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 এই যে এক্স ওয়ান বাই ভি তাহলে এক্স ওয়ান বাই ভি তো এখান থেকে আমরা কার বের করব মানে কার মান বের করব x1 এর মান আমরা বের করব কি পরিমাণ অবশিষ্ট থাকবে একবার নিষ্কাশনের পরে তাহলে আর গুণন করে দাও আর গুণন করে দিলে হয় v ইনটু x0 মাইনাস v ইনটু x1 ইজ इक्वल टू kds ইনটু x1 তো x1 কে এই সাইডে রেখে বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাই তাহলে v ইনটু x0 ইজ इक्वल टू vx1 প্লাস kds এক্স ওয়ান তো এখান থেকে আমরা এক্স ওয়ান কে কমন নিয়ে কে যদি আমরা কমন নিয়ে নি কি হয় বলতো ভি প্লাস এটা এটা সিম্পল ম্যাথমেটিক্স তোমরা পারবা ইনশাল্লাহ তো এই সেটি কি থাকে আবার এক্স নট ইন্টু ভি এক্স নট ইন্টু ভি থাকে তো এখান থেকে তাহলে এখান থেকে তাহলে এক্স এর মান কি পাবা এ বলো এক্স এর মান কি পাবা এক্স এর মান পাবা এক্স নট কি বলো তো কে ডি তো এটাই কি বলো তো এটাই হচ্ছে আমাদের একবার নিষ্কাশনের পরে প্রাথমিক দ্রবণে প্রাথমিক দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বা অনিষ্কাশিত দ্রবের ভর তাই না একবার নিষ্কাশনের পরে প্রাথমিক দ্রাবকে অবস্থানকৃত ধ্রুবের ভর কি বলতো এক্স ওয়ান সবার আমরা কি পেয়েছি বলতো এক্স নট এক্স নট কি ছিল শুরুতে মানে একদম শুরুতে কি পরিমাণ দ্রব্য ছিল ভি কি ছিল বলতো ভি ছিল হচ্ছে প্রাথমিক দ্রাবকের আয়তন কেডি কি ছিল কেডি ছিল বন্টন গুণাঙ্ক সি টু বাই সি ওয়ান এস কি ছিল বলতো নতুন দ্রাবকের আয়তন আর এখানে ভি কি বলতো ভি হচ্ছে প্রাথমিক দ্রাবকের আয়তন তাহলে এখান থেকে এখান থেকে বা এই সূত্রের মাধ্যমে তুমি কি করতে পারো বলতো প্রাথমিক দ্রাবকে অবশিষ্ট দ্রবের পরিমাণ নির্ণয় করতে পারো একবার নিষ্কাশনের পরে এখন এটাকে তুমি আরো একটা নাম দিতে পারো এটা কি তো দ্রবের ভর পারি না কারণ প্রাথমিক দ্রাবক থেকে আমরা দ্রবকে নিষ্কাশিত করব বা বের করে ফেলবো তাই না বাট এই এক্সান পরিমাণ দ্রব্য কিন্তু অবশিষ্ট রয়ে গেছে তার মানে এটা এটা কি আছে অনিষ্কাশিত অবস্থায় রয়ে গেছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি অনিষ্কাশিত দ্রবের ভর বলতে পারি কয়বার করার পরে তো। একবার নিষ্কাশন করার পরে আচ্ছা এতটুকু কোয়েশ্চেনটা কি দেওয়া আছে এক লিটার জলীয় দ্রবণে এক লিটার জলীয় দ্রবণে ঠিক আছে এক গ্রাম আয়োডিন আছে কেমন এক গ্রাম আয়োডিন দ্রবীভূত অবস্থায় আছে তো তারপরে যেটা করছে ওই ওই এক লিটার জলীয় দ্রবণে তুমি কি করছো পঞ্চাশ মিলিলিটার কার্বন টেট্রাক্লোরাইড মিক্স করছো মিক্স করে কি করছো ঝাঁকাইছো মিক্স করে ঝাঁকাইছো ঝাঁকানোর পরে বলছে কি পরিমাণ আয়োডিন অবশিষ্ট থাকবে তার মানে প্রাথমিক দ্রবণে কি পরিমাণ আয়োডিন অনিষ্কাশিত অবস্থায় থেকে যাবে এটার পরিমাণ বের বের করতে করতে বলছে বলছে একটা জিনিস কি পরিমাণ আয়োডিন নিষ্কাশিত হবে তার মানে কি পরিমাণ আয়োডিন প্রাথমিক দ্রবণ থেকে দ্বিতীয় দ্রাবকে চলে যাবে মুভ করবে ওইটাও বের করতে বলছে তো এর জন্য তোমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে যে আয়োডিনের পানি এবং কার্বন টাইট ক্লোরাইডে ঘনমাত্র অনুপাত হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ